এরকম পাউডারি শেডগুলো যেগুলো কিনা একদম স্কিনে বসতে চায় না বা বসলেও হচ্ছে ফেড হয়ে যায় খুব আর্লি কীভাবে এরকম পপ আপ করবে তোমাদের আই লিডসে সেটি আজকে আই এম টেকিং আ লিপস্টিক অ্যান্ড লুকের কালার এটা খুবই গোল্ডন একটি ব্রাউন কালার যেটি কিনা হচ্ছে আমি আমার সকেট এরিয়াতে আই সকেট এরিয়াতে ইউজ করবো লাইক সামনের দিকে তাকিয়ে আমি হচ্ছে সকেট বরাবর আমার আইলিটা অলরেডি প্রাইম করা আছে সো আমি এটাই হচ্ছে আমার বেইজ হিসাবে ইউজ করব করবো এটাকে আমি অল্প অল্প করে উপরের দিকে নিয়ে যাবো একদম একদম ব্রাবন পর্যন্ত নিয়ে যাব না বাট লুক ইস দ্য ডিফারেন্স একটা শেড ক্রিয়েট করছে এখানে এই প্যানের মধ্যে একটু নিয়ে নিয়েছি এখন হচ্ছে আরেকটু প্রোডাক্ট নিব এবং শুধু আমার ক্রিজ এরিয়াটাকে আমি ডিপেন আপ করবো এটা দ্বারা এখন পাউডার নামের এই শেডটি নিচ্ছি অনেকখানি নিয়েছি অ্যাজ ইউ গাইস সি হালকা করে ডাস্ট অফ করে নেব এক্সেসটা অ্যান্ড আমি হচ্ছে সামনের দিকে তাকিয়ে আমার সকেট বরাবর হচ্ছে এটাকে ডিপজিট করব লাইক এভাবে জাস্ট ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করব যেন হচ্ছে আমাদের যে কালারটা আমরা চাচ্ছি সেটা সুন্দর করে বসে যায় আমাদের যে লিকুইড বেসটা এটাও সেট হয়ে যায় এটা হচ্ছে আমি আউটার কর্নারে হালকা করে একটু জাস্ট তাকানোর পর দেখবো যে এই জায়গাতে কমপ্লিটলি প্রোডাক্টটি বসে গিয়েছে এখন হচ্ছে আমরা হালকা হাতে ট্যাপ করে করে উপরের দিকে হচ্ছে একটু ফেড করে দিব সো দ্যাট লুকটা ব্লেন্ডেড লাগে একদম ছড়াবো না জাস্ট ট্যাপ ট্যাপ করে এজেস ব্লেন্ড করে দেবে ক্রিমেটেড এই নামে শেডটি নিবে এটা হচ্ছে অ্যাশি গ্রিন টাইপের একটি শেড অল্প পরিমাণে নিচ্ছি অ্যান্ড নিচের দিকে তাকিয়ে আমি হচ্ছে একদম আউটার কর্নারে জাস্ট ট্যাপ করে বসিয়ে দেব জাস্ট ট্যাপ করে বসিয়ে দিব এন্ড আস্তে আস্তে করে এটার উপরে হচ্ছে কালারটাকে একটু ব্ল্যান্ড করে নেব জাস্ট ট্যাপ করে করে লুক এট মাই ট্যাপিং মোশন জাস্ট ট্যাপ করে করে সেম ব্রাশ আই এম টেকিং দিসার টেকন একদম অল্প করে নিচ্ছি এটাকে জাস্ট আমার যে ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্য আমি ট্যাপ করে হচ্ছে হাতে যেন হরসোনাও মনে হয় আর হচ্ছে আমাদের একটা ইন্টেন্স একটা লাইনও ক্রিয়েট হয় দিস বেবি পিংক শেড লাইটলি অন

হেয়ার ইজ দ্য বেস্ট পার্ট আমরা হচ্ছে আমাদের আইলিডটাকে কমপ্লিটলি ক্লিন করে নিব ফর দ্যাট আই এম টেকিং আ লিটিল বিট অফ দিস জেল মাইসেলার জেল সো এটা হচ্ছে অল্প করে নিচ্ছি এইখানে একটা আমি কন্টেনার নিয়ে নিয়েছি এটাতে আমি আমার সব জিনিস একটু ব্লেন্ড করে নিচ্ছি আর কি সো এরকম একটা কন্টেনার এটাকে ইভেন আউট করে নিলাম অ্যান্ড দেন এখন হচ্ছে আমি আমার আইলিডটাকে ক্লিন করবো হোয়াইট বেস তোমরা যেকোনো ফাউন্ডেশন কনসিলার প্যানস্টিক প্যানকেক এনি কাইন্ড অফ পিগমেন্ট ক্রিমি পিগমেন্ট যেটা কিনা ইজিলি ব্লেন্ড হয় আর ইজিলি শুকিয়ে যায় না এরকম হচ্ছে একটা নিবে অ্যান্ড ব্রাশ এর মধ্যে ভালো করে কোটিং করে নিবে অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিব একদম এখানে স্পেসিফিক হওয়ার কিছু নাই জাস্ট অ্যাপ্লাইং ইট ইউজুয়ালি আর সামনের দিকে তাকিয়ে চোখটাকে রিল্যাক্স করে আমরা একটা লাইন ড্র করবো এখানে অ্যান্ড দেন আমরা ভিতরটাকে ফিলিন্ড করে নিব ডান আউটার পিঠে একটু ডিপেন আপ করে নিচ্ছি এই এই ব্লু নেওয়ার পালা আমি একটা ডেন্স ব্রাশের সাহায্যে বেশ অনেকখানি করে নিয়ে নিচ্ছি এন্ড এই ক্ষেত্রে আমি পাউডারটাকে ডাস্ট করে ফেলবো না এটা কমপ্লিট ডাস্টটা আমি হচ্ছে এখানে ট্যাপ করে করে বসিয়ে দিব lighting the brow bone and inner corners ব্রাউন আইলাইনার্স আর আন্ডারএটেড বাট এই টাইপের কুল টোন আইসকে যদি পপ আপ করতে হয় তাহলে হচ্ছে ব্ল্যাক থেকে ব্রাউন আইলাইনারগুলো বেশি কমপ্লিমেন্ট করে সো হেয়ার আইন্ড ইজিং অ্যা ব্রাউন পেন্সিল অ্যাকচুয়ালি আমার হাতে কাছে যেটা ছিল সেটাই ইউজ করছো তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবে ফার্স্টে আই পেন্সিলটা দিয়ে নিচ্ছি যেহেতু আমি অনেক ইনটেন্স একটা লাইনিং পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমি এটা করে নিচ্ছি অ্যান্ড দেন আমি হচ্ছে ব্রাউ কিট থেকে একটা আমি এরকম এক যা হচ্ছে ক্রিমি ব্রাউজ জেল যেটা সেটাকে নিয়ে আমি আরেকবার অ্যাপ্লাই করে নিব এটার উপর একটা লেয়ার দিয়ে নিব সো লেটস টু যে কোনো প্রোডাক্ট আমি একটু ইভেন আউট করে একটু ব্লেন্ড করে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিতে চাই যেন স্মুথ মনে হয় এখানে হচ্ছে সেম এই কাজটাই করছি ব্রাশের মধ্যে স্মুথ করে নিয়েছি একদম দুই পাশে সমান সমান এখন হচ্ছে আমি একটা লাইন টেনে নিব জাস্ট এটার উপর দিয়ে আমি দরকারে ব্রাশটিকে একবার একটু ঘুরিয়ে নিলাম যেহেতু ব্রাশের দুই পাশেই প্রোডাক্ট দেওয়া আছে সি দিস দিস ইজি টেকিং ব্রাউন ওভার জেল লাইনার সো এটা হচ্ছে একদম ইনটেন্স লো ম্যাট একটা লুক আসবে যেটা কি না খুবই 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 সুন্দর লাগবে পিকচারস ভিডিওসে যখন করবে একদম শার্প সুন্দর একটা ব্রাউন লাইনার আসবে যেটি সবাই চায় যে এরকম একটা লোক হোক সেরকম একটা লুক আস তারপরে যখন আমরা ব্ল্যাক কালার এর দিচ্ছি এই ব্রাউন আই লাইনার এর উপরে সি কতটা সুন্দর ডিফাইন একটা আই লুক হয়েছে লাইক ও মাই গড সো সিম্পল সোইজ ফেস মেকআপ ইস ডান আমি আবারও হচ্ছে সেই ব্রাউন শেড টি নিচ্ছি লিপস্টিক শেড টি যেটি ইউজ করেছিলাম এটিকে দিয়ে নিচ্ছি যেন ট্যাকি এন্ড কালারটা হচ্ছে সুন্দর করে ধরে রাখে যেহেতু কালার গুলো খুবই হালকা কালার ইউজ করেছিলাম এরপর হচ্ছে গ্রে শেড দিয়ে আমি এটাকে সেট করে নেব টেকিং দ্য গ্রে শেড এন্ড ইউজিং দিস আন্ডার মাই আইস খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিবে আর ওয়াটার লাইনের জন্য হচ্ছে আমি সেম এই কালারটি ওয়াটার লাইনে দিব লাইক দ্য পাউডার ব্লু ওয়ান ফর দিস বেবি ব্লু ওয়াটার লাইন আই এম ইউজিং আই ম্যাজিক হোয়াইট বেড ইন দ্য ওয়াটার লাইন টেকিং দ্য সেম ব্লু শেড পাউডার ব্লু শেড অ্যান্ড অ্যাপ্লাইজ অন দ্য ওয়াটার লাইন সো উই ক্যান হ্যাভ দ্য এক্সাক্টলি সেমিলার কালার এজ আই অলওয়েজ সেম

আরও বেশি গ্রে বা পিঙ্কিশ লাগে তো যার কারণে হচ্ছে আমরা পিচি কালার ইউজ করবো যেহেতু আমি ওয়ার্মান্ডের টোন বা আন্ডার টোনের পারসন সো আমি আমার যেটা শ্যুট করে আমাকে একদম পিঙ্ক শ্যুট করে না আমাকে যেটা স্যুট করে সেটা হচ্ছে যে পিচি টাইপের কালার সো তোমরা দেখতে পারছো লিপস্টিক ব্লাশ অ্যান্ড এভ্রিথিং আমি একটু পিচির মধ্যে রেখেছি